আজকে আমরা নবম শ্রেণীর পাটিগণিতের লাভ ও ক্ষতি কষে দেখি 10.114 অঙ্কটা একটু দেখব। দেখো কি বলেছে, অঙ্কটা ভালো করে পড়ো। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো, হিসাব করে লেখো। ঠিক আছে, দেখো তাহলে আশরাফ চাচা দুটো কাঠের চেয়ারকে একই দামে তৈরি করলেন, চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করেছে কত টাকা, 1250 টাকা। তিনি একটা চেয়ারকে 8% ছাড়ে বিক্রি করেছে আর একটা 15% লাভে বিক্রি করেছেন। আর তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। তিনি যদি দ্বিতীয় চেয়ারটি 1150 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো, হিসাব করে বলো। তাহলে দেখো প্রত্যেকটা চেয়ারের ধার্য মূল্য কত আছে, 1250 টাকা। দুটো চেয়ার দিই তাহলে দেখি এখানে কি, প্রতিটি চেয়ারের ধার্য মূল্য, প্রতিটি চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা, প্রতিটি চেয়ারের ধার্য মূল্য সমান 1250 টাকা। ঠিক আছে, তাহলে প্রথমটি বিক্রয়ের সময় ছাড় কত দেওয়া হয়েছে দেখে নিই। প্রথমটি বিক্রয়ের সময় ছাড় দেওয়া হয় কত, না 1250 টাকার 8%, কারণ প্রথমটি 8% ছাড় বলেছে, সমান কত, 1250 × 8/100। দেখো কত ছাড় দিচ্ছে, একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 2 5 10, 2 4 8, 5 কেটে দিই কাটো, 5 2 10, 11 12, 5 5 25, 25 4 100 টাকা ছাড় দিয়েছে। হয়েছে, তাহলে 100 টাকা প্রথমটির বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো, অতএব প্রথম চেয়ারটির, অতএব প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য সমান কত হচ্ছে, 1250 টাকা − 100 টাকা সমান হচ্ছে 1150 টাকা। হয়েছে, এবার দেখো প্রথমটি বিক্রয় করে 15% লাভ, প্রথম চেয়ারটি বিক্রি করে, প্রথমটি বিক্রি করে 15% লাভ। তাহলে 15% লাভ মানে কি, 100 যুক্ত 15 সমান হচ্ছে 115 টাকা। ঠিক আছে, তাহলে আমি লিখবো কি, বিক্রয় মূল্য 115 টাকা হলে, বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 / 115 টাকা। বোঝা গেছে, তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে, 1150 টাকা, ক্রয় মূল্য কত, 100 / 115 × 1150। ঠিক আছে, 115কে যদি কাটা গেছে, 115 × 10 হচ্ছে 1150, মানে 110 1000 টাকা। ঠিক আছে, কাঠের চেয়ার দুটির মোট ক্রয় মূল্য এবার দেখে নিই, কাঠের চেয়ার দুটির মোট ক্রয় মূল্য, কাঠের চেয়ার দুটির মোট ক্রয় মূল্য সমান 1250 × 2, 1000 × 2, 1000 × 2 সমান হচ্ছে 2000 টাকা। ঠিক আছে, কাঠের চেয়ার দুটির মোট ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা, আর মোট বিক্রয় মূল্য কত হয়েছে, মোট বিক্রয় মূল্য সমান একটা বিক্রি করেছে কত, 1150 টাকায়, আর একটা বিক্রি করেছে 1120 টাকায়।
আর এটা বিক্রি করেছে 1100। 20 টাকা এসে দেওয়া আছে, 1150 টাকা দেখি ধর বলছেন, 1150। হ্যাঁ, 1100 একটা হচ্ছে তিনি ধার্য বলে 1150 1120 টাকা। আর একটা বার বার বিক্রি করলো কত দেখো, একটা বিক্রি করলো 1155 টাকা, 1155 1100 বাই একটা 1150 টাকা, আর একটা হচ্ছে 1120 টাকা। তাহলে মোট বিক্রি করে মোট কত হয়েছে, বিক্রি করে তার মোট হয়েছে 2270 টাকা। মোট বিক্রয় মূল্য কত হয়েছে, 2270 টাকা। ঠিক আছে, তার লাভ কত হলো, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 2270 মাইনাস 2000 সমান হচ্ছে কত, 270 টাকা। ঠিক আছে, 270 টাকা যদি হয় তাহলে কত টাকা লাভ করেছে, 2000 টাকায় লাভ হয় 270 টাকা, শতকরা লাভ বার করতে হবে, তাহলে 2000 টাকায় লাভ হয়, 2000 টাকায় লাভ হয় 270 টাকা, 1 টাকায় লাভ হয় 270 বাই 2000 টাকা, আর 100 টাকায় লাভ হয় 270 বাই 2000, গণিত 100, 1টা 0 1টা 0 কেটে দিলাম, 1টা 0 1টা 0 কেটে দিলাম, 1টা 0 1টা 0 কেটে দিলাম, সমান কত হয়েছে, 27 বাই 2, সমান 2 1 কে 2 করলে, 2 1 কে 2, 2 3 এ 6 করলে 7 1 দিতে, 13 2 26, আর একে 27 সমান 13 পূর্ণ 1 1 2, বা এখানে তুমি লিখতে পারো সমান 13.50 টাকা। তাহলে কি উত্তর চেয়েছে, আমার উত্তর চেয়েছে যে 14টা তার মোটের উপর শতকরা কত লাভ হলো, তার মোটের উপর শতকরা 13.50 টাকা লাভ হলো। অতএব মোটের উপর 13.50 টাকা লাভ হলো। ঠিক আছে, দেখে নাও ভালো করে একবার দেখেছ, চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে ঠিক ঠিক অঙ্ক পর পর দিয়ে যাব। ধন্যবাদ।